তোমাকে দিয়ে সমস্ত কাজ হাসিল করা হয়ে গেলেই তুমি বাঁচো কি মরো, আমার তো তোমাকে ছেড়ে চলে যেতেই হবে অনুজের কাছে। বহুদিন ধরে ও যে আমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে, শুধু তোমাদের এই সম্পত্তি হাতানোর জন্যই তো আমরা দুজন দুজনকে ছেড়ে এতগুলো বছর কাটাচ্ছি। অতীশবাবু অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরবেলা খাবার টেবিলে খেতে বসলেন, সাথে বাড়ির আরও সকল সদস্য এবং মেঘলার বাবা মা। কেবল অর্ক এবং সৌমিতাই সেখানে উপস্থিত নেই। বাড়ির পরিবেশ আজ বেশ থমথমে। অতীশবাবু মনে মনে ভাবেন, সকালের ঘটনার রেশ বোধহয় এখনও কাটেনি, সেই কারণেই সকলে এত বেশি চুপচাপ এবং থমথমে মেজাজে আছে। পরে যে সৌমিতার এত বড় কুকীর্তির কথা ফাঁস হয়েছে সে সম্পর্কে অতীশবাবু এখনও কিছুই জানেন না। অতীশবাবু অনেকটা আকাশের মতোই বিচক্ষণ এবং প্রতিবাদী, বড্ড বেশি রকচটা মেজাজ। তাই চন্দ্রাণী দেবী মনে মনে ভাবেন, খাওয়া দাওয়ার পর্ব ভালোভাবে মিটে যাক, মেঘলার বাবা মা বিকালে বাড়ি ফিরবেন বলেছেন, ওনারা নতুন কুটুম, ওনাদের সামনে যা কিছু ঘটছে তাতে পরিবারের সম্মানহানি হচ্ছে, তাই ওনারা চলে যাওয়ার পর অতীশবাবুকে সব কথা জানাবেন। মেঘলা একাই খাবার পরিবেশন করছে, এটা দেখে অতীশবাবু বললেন, কি হলো, বড় খোকা এবং বড় বৌমাকে দেখছি না? সকালের ব্যাপারটা নিয়ে কি বড় বৌমা এখনো মন খারাপ করে আছে? ছোট বৌমা, বড় বৌমা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, ভুল করে ফেলেছিল আর তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে, বিষয়টা সেখানেই মিটে গেছে। তুমি বরং যাও, বড় খোকা এবং বড় বৌমাকে ডেকে নিয়ে এসো। আমি এখনো পর্যন্ত আমার দুই ছেলেকে রেখে কোনো দিনও খাইনি। তারপর যখন বড় খোকার বিয়ে হলো, তখন থেকে বড় বৌমায় খাবার পরিবেশন করতো আর আমরা সবাই একসাথেই খেতাম। তারপর বড় বৌমা খাবার পরিবেশন করতে করতেই আমাদের সাথেই বসে পড়তো। তুমিও তাই করবে, পরিবারের সকলে মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। তুমি বরং ওদেরকে ডেকে এনে সবাইকে খেতে দিয়ে তুমিও খেতে বসে পড়ো, তারপর যার যেটা লাগবে সে সেটা নিজে থেকে নিয়ে নেবে। ঠিক আছে বাবা, আমার খাওয়া নিয়ে ভাবতে হবে না, আপনারা সকলে খেয়ে নিন, তারপরে আমি খেয়ে নিচ্ছি, আর আমি গিয়ে দাদাভাই এবং দিদিভাইকে ডেকে আনছি। এমন সময় অর্ক নিচে এসে উপস্থিত হয় এবং মেঘলাকে উদ্দেশ্য করে বলে, তার কোনো প্রয়োজন নেই মেঘলা, আজ ওর খাওয়া বন্ধ। ওর মতো একটা নিচু মানসিকতার মেয়ের জন্য কারোরই এত চিন্তা করা উচিত নয়। যেমন কুকর্ম করেছে তেমন নিজের ঘরে চোখের জল ফেলতে ফেলতেই তার ফল ভোগ করুক, কেউ ওকে ডাকতে যাবে না। অর্কর কথা শুনে কেউ কিছুই বলছে না, কিন্তু অতীশবাবু একটু অবাক হলেন। সকালবেলার ঘটনার জন্য তো অর্ক বড় বৌমাকে সাপোর্ট করেই কথা বলছিল, হঠাৎ করে বড় বৌমার উপর এতটা রেগে গেল কেন সেটাই বোঝার চেষ্টা করছেন অতীশবাবু। তারপর কৌতূহল আটকাতে না পেরে নিজের ছেলের কাছে জানতে চাইলেন, আবার কি হলো, যা কিছু হওয়ার সব তো সকালে মিটে গেছে, তাহলে এখন আবার এসব কথা তোলার মানে কি? বাবা তুমি কিছুই জানো না, এসব কথা বলতেও আমার রুচিতে বাজছে, সৌমিতা যে এতটা নিচে নামতে পারে এটা আমার ভাবনারও বাইরে ছিল। অর্ক খুব ভালো করেই জানতো চন্দ্রাণী দেবী নিজের স্বামীর কাছে কোনো কথাই গোপন রাখেন না, বড় বৌমার এই কুকীর্তির কথা উনি অতীশবাবুকে বলবেনই। সেই জন্যই অর্ক আগে থেকেই ভালো মানুষই দেখিয়ে অতীশবাবুকে সৌমিতার কুকর্মের কথা জানিয়ে দেয় এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার উদ্দেশ্য নিয়েই সৌমিতার দোষ ঢাকার জন্য ওকে আরও বেশি দোষী প্রমাণ করতে চায়, যাতে করে বাড়ির সকলেই মনে করে অর্ক সৌমিতাকে সাপোর্ট করছে না এবং ওর এই কুকীর্তির জন্য ওকে শাস্তি দিচ্ছে। বাড়ির সকলে যদি বুঝতে পারে অর্ক সৌমিতাকে এই অপরাধে শাস্তি দিচ্ছে, তাহলে অন্য কেউ আর সৌমিতাকে শাস্তি দেওয়ার কথা ভাববে না। এটা ভেবেই অর্ক এবং সৌমিতা দুজন মিলে এমন চক্রান্ত করেছে। তুই বড় বৌমার সম্পর্কে এভাবে কেন বলছিস, আবার কি ঘটেছে? তুমি আমাকে জিজ্ঞেস করো না বাবা, আমি তোমাকে এই বিষয়ে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি এই অন্যায়ের পর এই বাড়িতে আর সৌমিতার কোনো জায়গা হবে না। এমন সময় সিঁড়ি দিয়ে নিজের ব্যাগ নিয়ে নিচে নেমে আসে সৌমিতা, অর্কর কথার পরিপ্রেক্ষিতে বলে, আমি চলে যাচ্ছি অর্ক, আমি সত্যি এই বাড়ির উপযুক্ত বউ হতে পারিনি, তাই আমার শাস্তি আমি নিজেই মাথা পেতে নিচ্ছি, আমি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। শুধু একটাই কথা বলবো যাওয়ার আগে, আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি, তোমাদের কারো কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, আমি জানি না আমার কী হয়েছিল,
কেন আমি এত বড় অপরাধ করে ফেলেছি, তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি অনেক বড় অপরাধ করেছি আর এই অপরাধ সত্যিই ক্ষমার অযোগ্য, তাই আমি কারোর কাছে ক্ষমা চাইব না। শুধু এটুকুই অনুরোধ করব সকলের কাছে, আমার একটা ভুলের জন্য আপনারা সকলে আমার ভালোবাসাটাকে ভুলে যাবেন না। মা, আপনিই বলুন না, আমি কি এই বাড়ির জন্য, আপনাদের জন্য, এই সংসারের জন্য কখনো কিছুই করিনি? আপনারা সকলে শুধু আমার ভুলটাই দেখলেন, আর আমার এত দিনের ভালোবাসা, আপনাদের প্রতি যত্ন, এই সংসারের প্রতি দায়িত্ব, সেগুলো সব এক নিমিষেই মিথ্যে হয়ে গেল। অতীশবাবু বললেন, এসব কি হচ্ছে কি বড় বৌমা, সকালে তো সব কিছু মিটে গেল, তাহলে কেন আবার এক বিষয় নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাকে বললাম আমি তোমার বাবা মার কাছে ফোন করে জানাচ্ছি না, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছ এতেই আমরা খুশি, তোমাকে কোথাও যেতে হবে না। বড় বৌমা এবং বড় ছেলের কাণ্ড দেখে চন্দ্রাণী দেবীও বুঝে উঠতে পারছেন না এখন কি করা উচিত। সেজন্য উনিও নতুন করে আর অতীশবাবুকে কোনো কিছু না জানিয়ে চুপচাপ কেবল ছেলে বৌমার তামাশা দেখছেন। এমন সময় সৌমিতা আকাশ এবং মেঘলার কাছে এসে বলে, মেঘলা, পারলে আমাকে ক্ষমা করে দিও বোন, জানি না আর কোনো দিন তোমার সাথে দেখা হবে কি না, খুব ভালো থেকো তোমরা। আকাশ, হয়তো অজান্তেই আমি অনেক অপরাধ করে ফেলেছি, পারলে ক্ষমা করে দিও। সৌমিতার অশ্রু ভরা নয়নে এমন কাতর আরতি শুনে বাড়ির সকলেরই বড় মায়া হয়। এই অপরাধটুকু বাদ দিলে তো সকলের মনেই ভালোবাসা ছিল সৌমিতার জন্য, তাই যাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে সকলে, তাকে এভাবে কাঁদতে দেখে, আকুতি করতে দেখে সবারই মন গলে যায়। চন্দ্রাণী দেবী চেয়ার ছেড়ে উঠে এসে বলেন, বড় বৌমা, তুমি কোথাও যাবে না এ বাড়ি ছেড়ে, যেটা ঘটে গেছে গেছে, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক বড় ব্যাপার, ভুল করার পর অনুশোচনার চাইতে আর বড় শাস্তি কিছুই হতে পারে না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এভাবে অনুশোচনা করছ, এতেই তোমার প্রাপ্য শাস্তি হয়ে গেছে বৌমা, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। এতক্ষণে অতীশবাবু বুঝতে পারেন বড় বৌমা আরও কিছু কাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেটা যে কি কাণ্ড তা তিনি বুঝে উঠতে পারেন না। মায়ের কথার পরিপ্রেক্ষিতে অর্ক বলে, না মা, তোমরা ওকে ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করতে পাচ্ছি না, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। মেঘলার বাবার এবার প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে মনের ভেতরে, ওনার কেবল এটাই মনে হচ্ছে ওনাদের এই বাড়িতে আসার পর থেকেই একের পর এক সমস্যা লেগেই আছে, ওনাদের জন্যই মেঘলার শ্বশুর বাড়িতে এত অশান্তি সৃষ্টি হয়েছে। তাই এবার উনিও এগিয়ে এসে সৌমিতার হাত ধরে বলল, তুমি এই বাড়ি ছেড়ে দয়া করে চলে যেও না মা, তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমরা দুজন এই বাড়িতে এসেছি বলেই তোমাদের মধ্যে এত অশান্তির সৃষ্টি হয়েছে, আমরা ওই ঘটনার জন্য কিছুই মনে করিনি অর্ক বাবা, তুমি বরং আর রাগ করে সৌমিতা মাকে কিছু বলো না, যেটা ঘটে গেছে গেছে, এবার সবটা বরং মিটিয়ে নাও, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমার কাছে। এসব আপনি কি বলছেন আঙ্কেল, হাত জোর তো আমাদের করা উচিত আপনার কাছে, আপনারা দয়া করে ক্ষমা করে দিন আমাদেরকে, আর আপনাদের জন্য কিছুই অশান্তি হয়নি, যা কিছু হওয়ার সব সৌমিতার জন্যই হয়েছে, আমি আপনার কাছে হাত জোর করে আমার স্ত্রীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, বলেই অর্ক হাত জোর করে দাঁড়িয়ে পড়ে মেঘলার বাবার সামনে। মেঘলার ছোট মা এবং মেঘলার দুজনেই সৌমিতাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে আসে ওর কাছে। তারপর মেঘলার ছোট মা সৌমিতাকে উদ্দেশ্য করে বলে, তুমি এভাবে কেঁদো না মা, আমরা কিছু মনে করিনি, তুমি এখনো ছেলে মানুষ, এরকম ছোটোখাটো ভুল তো হতেই পারে। অর্ক বাবা, এবারের মতো তুমি সৌমিতা মাকে ক্ষমা করে দাও। অতীশবাবু বলেন, আরে কি হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আবার কি এমন অপরাধ করেছে বড় বৌমা যার জন্য ওকে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হচ্ছে? বড় খোকা, কি হয়েছেটা কি, এভাবে কেন বড় বৌমাকে বকছিস? তোমার বড় বৌমা মায়ের শাড়িটা ইচ্ছে করেই কেটেছিল বাবা, আর এটা জানার পরও আমি ওকে কি করে ক্ষমা করব, কি করে, এত বড় অন্যায় করার পরেও এই বাড়িতে ওকে থাকতে দেব, তুমি বলো। কি, বড় বৌমার শাড়িটা ইচ্ছে করে কেটেছিল? বড় বৌমা, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, একদম সত্যি, আমি জানি না আমার কি হয়েছিল, আমি কেন এত বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারছি
আমি অনেক বড় ভুল করেছি। আমি নিজে আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আপনি শুধু আমাকে যাওয়ার অনুমতি দিন। আপনার আর মায়ের অনুমতি না পেলে আমি কিছুতেই যেতে পারছি না। আপনার ছেলে তো আমাকে আগে থেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। এবার চন্দ্রাণী দেবী এগিয়ে এসে বললেন, বৌমা তোমাকে না বললাম তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না? অপরাধী যখন ভুল করে অনুশোচনা করে তখন তার সমস্ত অপরাধ মাফ হয়ে যায়। যাও তো ব্যাগটা নিজের ঘরে রেখে খেতে এসো, অনেক হয়েছে এসব কান্নাকাটি, আর যেন একদম চোখের জল ফেলবে না। মেঘলা বলল, হ্যাঁ দিদি ভাই, মা একদম ঠিক বলেছেন। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছ, তাহলে কেন নিজে এত বড় শাস্তি মাথা পেতে নিচ্ছ? তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে এই সমস্ত সংসারটাকে গুছিয়ে নিতে কে শেখাবে বলো তো? মেঘলার কথা শুনে সৌমিতা মেঘলাকে জড়িয়ে ধরে। মেঘলাও সৌমিতাকে জড়িয়ে ধরে নিয়ে বলে, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না দিদি ভাই। বাবা মা আপনারা বলুন না দিদি ভাই যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যায়। বাড়ির সকলে বিষয়টা অনেকক্ষণ আগে যেহেতু শুনেছিল, সকলেরই হয়তো মোটামুটি মাথাটা একটু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু অতীশবাবু শোনা মাত্রই ওনার রাগ চরমে পৌঁছে গেছে। অতীশবাবু বলে, ছি ছি বড় বৌমা, আমি ভাবতে পারছি না তুমি এত নিচু মানসিকতার মেয়ে, তুমি এরকম একটা কাজ কি করে করলে? আমি ভুল করেছি বাবা, অনেক বড় অপরাধ করেছি আমি। এর জন্য আপনার ছেলে আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কঠিন শাস্তি দিয়েছে, এমনকি জীবনে প্রথমবার ও আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। তবু আমি কিছুই মনে করিনি বাবা, কারণ আমার মনে হয়েছে আমার অপরাধের এটাই যোগ্য শাস্তি। আমি আপনাদের সকলের দেয়া শাস্তি মাথা পেতে নেব বাবা। বলুন আপনি কি শাস্তি আমাকে দিতে চান? চন্দ্রাণী দেবী অতীশবাবুর কাছে এসে ফিসফিস করে বললেন, দেখো বড় বৌমা তো নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি আর রাগ করে থেকো না, এবার বরং বড় বৌমাকে ক্ষমা করে দাও। তার চাইতে বড় কথা যে কোনো সময় মেয়ে জামাই বাড়িতে ঢুকবে, এসে যদি এমন অশান্তি গণ্ডগোল দেখে তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? এমনিতেও ছোট বৌমার বাবা মায়ের সামনে যা কিছু ঘটলো সত্যি ওনাদের চোখের দিকে আমি তাকাতে পারছি না। তুমি বরং এটাকে নিয়ে আর জলঘোলা করো না, যে কোনো মুহূর্তেই কিন্তু অনু আর জামাই চলে আসবে, একটু আগেই ওদের সাথে আমার কথা হয়েছে, তাই বিষয়টাকে বরং এখানেই বাদ দাও। চন্দ্রাণী দেবী কথাগুলো অতীশবাবুকে ফিসফিস করে বললেও সৌমিতা যেহেতু পাশেই দাঁড়িয়েছিল তাই ও সবটাই শুনতে পেয়েছে, এবং এই কথাটা শোনা মাত্রই ও কিছুটা আশ্চর্য হয়ে গেছে, কারণ অনু এবং ওর বর যে এই বাড়িতে একটু পরে চলে আসবে এটাও বিশ্বাসই করতে পারছে না। চন্দ্রাণী দেবী বলেন, তবে বড় খোকা, বড় বৌমা যেহেতু ভুল করেছে তুই বড় বৌমাকে শাসন করতেই পারতিস, ঠান্ডা মাথায় বোঝাতে পারতিস, কিন্তু বড় বৌমার গায়ে হাত তোলা তোর একদমই উচিত হয়নি, তুই এটা অন্যায় করেছিস। বড় বৌমা যখন নিজের ভুল বুঝতে পেরেছে এবারের মতো ওকে মাফ করে দে বাবা। বড় বৌমা তুমি যাও তো ব্যাগটা নিজের ঘরে রেখে এসে নিচে এসো। আকাশ এত কিছুর পরেও কোনো কথা বলছে না দেখে সৌমিতা একটু অবাক হয়, মনে মনে ভাবে তবে কি আকাশ আমার এই চোখের জলকে বিশ্বাস করছে না, তবে কি ও ধরেই ফেললো সবটাই আমাদের পরিকল্পনা মাত্র। সৌমিতা এবার বলল, না মা, বাবা আর আকাশ না বলা পর্যন্ত আমি আর ঘরের দিকে ফিরতে পারবো না। অতীশবাবু বলল, বড় বৌমা এরকম ভুল এবার থেকে আর যেন কখনো না হয়, দ্বিতীয়বার এরকম ভুল করলে আমি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, যাও নিজের ঘরে যাও। অর্ক তুইও বরং এবারের মতো বড় বৌমাকে ক্ষমা করে দে। আমি ক্ষমা করার কি বলো তো বাবা, আকাশ তো এখনো কিছুই বলছে না। অর্কর মুখে এমন কথা শুনে আকাশের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি খেলে যায়। তারপর অর্ককে উদ্দেশ্য করে বলে, দাদা তুইও কি বৌদির মতন আমার ক্ষমা করে দেওয়ার অপেক্ষায় বসে আছিস? আমি যদি বৌদিকে ক্ষমা না করি তাহলে তুই বুঝি বৌদিকে বাড়ি ছেড়ে চলে যেতে দিবি? আচ্ছা বেশ, বৌদি তুমিও তো বললে আমি ক্ষমা না করলে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে তুমি বরং চলেই যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। আকাশের কথা শুনে সকলেই অবাক হয় এবং সৌমিতা মনে মনে রাগে জ্বলতে থাকে। চন্দ্রাণী দেবী বলেন, আহ ছোট খোকা কি হচ্ছেটা কি, কেউ যখন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তুমি কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছ বৌদি? যাই হোক, বুঝতে পারলে ভালো, আমার ক্ষমা করা না করাতে তো কিছুই যায় আসে না, বাবা মা যেখানে বলে দিয়েছেন তখন আমি আর কি বলবো,
এবার প্লিজ এইসব নাটক বন্ধ করে খাওয়া দাওয়া শুরু করলে ভালো হয়, কারণ আমার সত্যি খিদে পেয়ে গেছে। সৌমিতা ব্যাগ রেখে নিচে এসে খেতে বসে, একবার অর্কর দিকে তাকিয়ে ইশারায় বোঝায় যে ওদের পরিকল্পনা সাকসেস। মেঘলা একাই খাবার পরিবেশন করছে। আকাশকে খেতে দিতে গিয়ে হঠাৎই ওর চোখে চোখ পড়ে যেতেই মেঘলা ভীষণ লজ্জা পেয়ে যায়। আকাশেরও সেম অবস্থা। সকালে বাথরুমের ওই ঘটনাটা ঘটার পর থেকেই কেউ কারো চোখের দিকে আর তাকাতেই পাচ্ছে না। খাওয়া দাওয়া যখন প্রায় শেষের দিকে, তখন কলিং বেলের আওয়াজ শুনেই চন্দ্রাণী দেবী মেঘলাকে উদ্দেশ্য করে বললেন, ওই বোধহয় অনুরা চলে এসেছে, যাও তো ছোট বৌমা শিগগিরই গিয়ে দরজাটা খুলে দাও। অনুরা এসে গেছে শুনে বাড়ির সকলের মুখে একটা খুশির ঝিলিক দেখা দেয়। কেবল বড় বৌমা অভিমানের চোখে মুখ ফিরিয়ে রাখে ওদিক থেকে। মেঘলা গিয়ে দরজা খুলতেই অঙ্কিতা বুঝতে পারে এটাই নিশ্চয়ই ছোট বৌদি হবে, তাই বলে, ছোট বৌদি রাইট? মেঘলা হাসি মুখে সম্মতি জানাতেই অঙ্কিতা মেঘলাকে জড়িয়ে ধরে। পেছনেই দাঁড়িয়ে আছে অঙ্কিতার হাজব্যান্ড। দুজনেই একসাথে বাড়ির ভেতরে ঢুকতেই সৌমিতা ননদের হাজব্যান্ডের দিকে অভিমানী মুখে তাকিয়ে থাকে কিছু সময়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সৌমিতা কেন ননদের হাজব্যান্ডের দিকে অভিমানী চোখে তাকালো কেউ কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে কাল তো গল্পটা শুনে বুঝতেই পারবেন। তো গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে এবং ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টেও গল্পের পরবর্তী অংশ ও পূর্ববর্তী অংশের লিঙ্ক ধারাবাহিকভাবে শেয়ার করা থাকবে। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।